জলাশয়ের ধার থেকে উদ্ধার সদ্যজাতের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য। খণ্ডঘোষের পর খোদ পূর্ব বর্ধমান শহরেও করোনা আক্রান্তের হদিস মেলায় এমনিতেই আশঙ্কার পরিবেশ গোটা বর্ধমান শহর জুড়ে। আর এই লকডাউনের মধ্যেই বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের তেলিপুকুর এলাকায় একটি জলাশয়ের ধারে একটি সদ্যজাত বাচ্চা পড়ে থাকে। স্থানীয় কিছু মানুষজন তা দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর এই এলাকার মানুষজন বর্ধমান থানায় খবর দিলে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কিছু মানুষ যখন ওই জঙ্গলের পাশ থেকে যাচ্ছিল, সেই সময় ঝোপের মধ্যে জলাশয় ওই সদ্যজাত মৃত শিশুটিকে দেখতে পায়। ওই দিকে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত আছে তা তদন্ত করছে বর্ধমান থানা পুলিশ। বলুন, 3 থেকে 4 দিনের বাচ্চা, আমরা যখন মানে শুনতে পেয়ে দেখতে যাই, মুখের অংশটা শুধু বাইরে, গোটা গায়ে কাপড় দিয়ে জড়ানো আর চিকচিকিতে ভরা ছিল। আচ্ছা, চিকে তো মানে কি মানে বাচ্চা হবার পর মনে হচ্ছে 3-4 দিনে? হ্যাঁ হ্যাঁ, জেনে বুঝে কি মেরে দেওয়া হয়েছে? মনে হচ্ছে তো তাই, মানে হয়েছে, মনে হয় হয়তো রাখবে না, সে বলে হয়তো ফেলে দিয়ে গেছে। আচ্ছা, এটা ভালো করেনি যে ফেলে দিয়ে গেছে, রাত্রেবেলা ভোরের দিকে ফেলে দিয়ে গেছে, নাহলে তো কুকুর বিড়ালে টেনে নিয়ে চলে যেত, এমন জায়গায় আছে। কোন জায়গাটা? এমনি অনেকজনেরই আছে বাচ্চা নয়, কিন্তু এটা ভালো করেনি, যেই ফেলে দিয়ে গেছে। অনেকে বাচ্চা চাই যে বাচ্চা পাচ্ছে না। আচ্ছা, তো কি ছেলে ছেলে ছিল না মেয়ে ছিল? ছেলে ছিল। ছেলে ছিল, ঠিক আছে। আপনার নাম? আমার নাম আশা বাসমান। আমি তো দেখতে গেলাম, দেখতে দেয়নি পুলিশে, কিন্তু ওরকম ফেলাটা উচিত না, যেই হোক মানুষ করতে পারবে না। ওনাটার সঙ্গে দিদি কি যার যাদের হয়নি, একটা বাচ্চা যদি কাঁদছে তাদেরকে দিদি, তারা মানুষ করবে, ওরকম করে ফেলাটা উচিত না ড্রেনের মধ্যে। কত মাসের মোটামুটি ছিল দেখে? দেড় মাসের হবে আমার বোনটা দেখে। মানে হবার পর দেড় মাস? দেড় মাসের বাচ্চা। আচ্ছা, দিয়ে পুলিশ এসে কি করলো? পুলিশ নিয়ে গেল। এটা কোন জায়গা? এরকম যদি পরিস্থিতি হয় তাহলে এটা কিভাবে কি হয়েছে? না হলে আমরা চাই যে বিচার হোক, খোঁজ নিক কে এরকম করে ফেলে দিয়েছে। কত মাসের পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট, টাইমস বাংলা।